সরকারের কড়া নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে চলছে কোচিং সেন্টারগুলো। কেউ বলছেন পরীক্ষার সময় বন্ধ করে দেয়া হবে, আবার কেউ বলছেন স্কুল কলেজ বন্ধ থাকার কারণে খোলা রাখা হয়েছে কোচিং। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। কোনো কোনো কোচিং সেন্টার বাইরে থেকে বন্ধ, তবে দেখে বন্ধ মনে হলেও ভিতরে ক্লাস চলছে জমজমান। কেউ আবার প্রকাশ্যে চালাচ্ছে কোচিং, আবার কোনো ক্লাসে শিক্ষকের আসার অপেক্ষা করছে শিক্ষার্থীরা। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেয় সরকার। তবে তা অমান্য করেই রাজধানীর ফার্মগেট, বেইলি রোড সহ বেশ কয়েকটি এলাকায় সকাল থেকেই চলছে কোচিং ক্লাস। একটা মাস বন্ধ দিলে আমাদের জন্য একটু বেশি ক্ষতি হয়ে যায়, তো সেক্ষেত্রে এই দিকটা বিবেচনা করে তারপরও সরকারের জায়গা থেকে তাকে তো অবশ্যই তাদের যে পদক্ষেপমূলক ব্যবস্থাগুলো আছে সেগুলো নিতে হবে, তো এটাকে অবশ্যই আমাদেরকে রেসপেক্ট করতে হবে বা এর বিরুদ্ধে আমাদের যাওয়াটা আসলে বাঞ্ছনীয় নয়, যেহেতু হচ্ছে মানে আমাদের সরকার যেই ডিসিশন নেবে ওটাই চূড়ান্ত ডিসিশন। তো এই জায়গা থেকে আমরা তো আমাদের জায়গা থেকে বলবো যে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরও যেহেতু এই সময়টা অনেক সময় ধরা হয় যে প্রশ্ন ফাঁস বা বিভিন্ন ধরনের চক্র এই সময় আবির্ভাব ঘটে, তো ওই জায়গা থেকে বিবেচনা করে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আমাকে সেটাই সাপোর্ট করতে হবে, এর ব্যতিক্রম যাওয়ার কোনো ওয়ে নেই। তারপর বলবো যে আমরা জুনিয়র যে সেকশনটা আছে আমরা চাই যে শুধু পরীক্ষার্থী যে সেকশনটা আছে এই সেকশনটাকে বাদ দিয়ে অন্য অন্য যে সেক্টরগুলো আছে যেমন ক্লাস 3, 4, 5, 6 এই স্টুডেন্টগুলো আছে তাদের যদি এক মাস বন্ধ যায়, যেমন ওদের জুনে হচ্ছে ওদের হাফ ইয়ারলি এক্সাম, তো দেখা যাচ্ছে যে মার্চ-এপ্রিল, হ্যাঁ মার্চের 26 তারিখ থেকে বন্ধ হলে এপ্রিল মাসটা ফুল বন্ধ থাকে, তাহলে এই বাচ্চাগুলো এক মাসে লেখাপড়া থেকে অনেকটা সিটকে পড়বে। তো আমাদের কোচিং সেন্টারের উপর এমন না যে স্কুল পড়াচ্ছে না, স্কুল তাদের কার্যক্রম যথেষ্টভাবে বাস্তবায়িত করছে। আমরা আমাদের জায়গা থেকে যে চেষ্টাটা করছি সেটা হলো যে তাদের লেখাপড়াটুকুকে কতটুকু ফলপ্রসূ করা যায়, কতটুকু এগিয়ে দেওয়া যায় বা তাদের সিলেবাসটা ধরে যে কতটুকু আমরা মানে তাড়াহুড়ো করে শেষ করতে পারি এই টার্গেট নিয়ে আমাদের মূলত পড়ানো। তো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরও ক্ষতি হবে, পাশাপাশি আমাদের জন্য একটু মোটামুটি আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমাদের জন্য একটু ক্ষতি। এই যে আমরা একটা তো জব করি, সরকার যদি আমাদের ইয়েতে কোচিংয়ের সাথে যে কোশ্চেন ফাঁসের সেটা নিয়ে আমরা একটু বেশি একটা মন্তব্য কিছু করতে পারবো। প্রশ্ন ফাঁস ঠেকানোর পদক্ষেপ হিসেবেই 28 দিন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেয় সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে কেন কোচিং চালু রাখা হয়েছে এমন প্রশ্নের জবাব দেন তারা। কিছু বাচ্চা আছে যাদের একটু প্রবলেম, যারা ওইরকমভাবে সবার সাথে আগায় যেতে পারে না, শুধু ওদেরকে নিয়ে একটু দেখাচ্ছি। আমরা এমনিতে একটা পরীক্ষা নিয়েছিলাম এই খাতা নেওয়ার জন্য, দেখেন আমার স্টুডেন্ট অনেক কম, ওরা এখানে আসছে আর কি, ওদেরকে খাতা দেওয়া শেষ, ওদেরকে আমরা পরে ছেড়ে দিচ্ছি আর কি। কোচিং তো খোলা ছিল, আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে গ্রুপে যে আজকে 10টা থেকে কোচিং। আগে বলা হয়েছিল যে 26 তারিখ খোলা হবে। ১১টি বোর্ডে এবারের মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 20,72,163 জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে 50,295 জন, প্রতিষ্ঠান বেড়েছে 207টি আর কেন্দ্র বেড়েছে 20টি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।